বুঝছি
কিন্তু বড় মেয়ের জামাই তো যৌতুক নিয়ে আইবা করার কথা না, বড় মেয়ের জামাই তো সবচেয়ে ভালো, আর ব্যক্তি হইলো মনে করো যে খামখাম খামখাম করে। ভালো তুমি তো ভালো কো ভাই, আমি সংসার করি আমি জানি ভালো না খারাপ। তার মানে ও আই নাই আমার টিহা নিগা পড়েছে, টিহা দাও। তোর কি মার সেটাছে? না আমার মার না খালি ধমকায়। ও তেলে মনে করছি ব্যক্তি এক গোয়ালের গরু, আমি বড় মেয়ের জামাইরে ভালো মনে করছিলাম, এখন বড় মেয়ের জামাইও দেখি যে টেহার নিগা সুবে সুবে তোর উপর অত্যাচার করে। আজকে টেহার মনে করো যে একবার আরত খুলে ছুঁচি বাইতে দুজাই গেলি খালি একটা করে মেয়ের জামাই দেবো, টেহার বস্তা দিয়ে দেবো। আর কান্দিস না, আপনার যে আমি আগে বিয়ে দিয়েছিলাম স্বামী কি হয়েছে? মনে করেন আপনার দায়িত্ব আমার মেয়ের বিয়ে দিছি। হ্যাঁ বিয়ে দিছি না এখন ওকে যৌতুকের যাই কিছু কথা চাল, আমি তো গরিব মানুষ, আমি তো যৌতুক করে দেহারি নাই। প্রতিটা জামাই আমার মেয়ের উপর অত্যাচার করে, এই যে বড় মেয়ের জামাই কোনোদিন আমার আব্বা ছাড়া কথা কয় না, যে সম্মান করে এই মেয়ের জামাই বলে আমার মেয়ের নোকে বুতুর 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 করে, তোর ভাবে যৌতুক দেয় না, তোর ভাবে টেহা দেয় না, খালি করলো গাইতায়। এই জন্য ব্যক্তি মেয়ে আমার বাড়িতে আবার কইছি, মেয়ের জামাই আবার কইছি, অগর জামাই তোমরা ব্যক্তি আমার ছোট জামাই তার মানে তুমি তালাক নামায় সই দিলে তোমার কাছে আমার মেয়ে দিব না, আমি যৌতুক দেখাম না মেয়ে, যাও তুমি বাইরো 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 গেলাম গা, আমার মেয়ে আর যৌতুক ছাড়া বিয়া দেবেন না। আচ্ছা দেখা যাবে পাগলা রে দিলেন না আর হবে না, দেখা যাবে নি মেয়ে যাবে আর দেয়া হোক। আব্বা তুমি এটা কি করলা, কি কইছ আর কি করলা? ভালোই কইছি যা কইছি তাই, এইটাই হই না রাখ গর্দা তুই জানি না, তোমার যেটা মন চাও ওটা করো। আমার জেডি মেয়ে একটাও বিয়ে দিব না, বাইতেই থাকবো আমি বুড়া বসে কামাই করে খেলামু। মেয়ে যাবে আর থাকো, ও মাথাটা ঠান্ডা না, মেয়ে যাবে কইছি না যে আজকে বস্তা ছুঁয়ে দিছি টিহার, মেয়ের জামাইকে খবর নাই কইছি যে ফোন দিছি ব্যক্তি মেয়ের জামাইরে ফোন দিছি, আহে না হলো বড় জামাই আইবো না আপা, হ্যাঁ আইয়া যে হ্যাঁ ভাই না কইছি না তোমার মারবা না ভাই, মাসি দেখি হন এই দাও মাসি জামাই কোন কে আনিবা না আনিবো এটা সাইন দাও লগে লগে, আরে আপনি সাইন দাও বল না আমার সাইন দরকার না, আপনি কথা কই না আপনি কথা কই না, আরে আনা কি সাইন দিছি সাইন দিও না লাগে সোজা একবারে লম্বা ছয় ফুট করে দিয়ে দিয়েছি সিনি স্যার, কোন সমস্যা নাই। কিসের সিগনেচার দিলা হেটা তোর বুঝো নাই? হ হাত পায় নি তো হল ওই যে কাজে কাছে জিজ্ঞাসা করো। কাজী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাজী সাহেব এটা কি লেখলা? আরে বসো তো সবর করো সবর করো, আস্তে আস্তে কইতাছি বুঝাই দেন। এ কাজী সাহেব বুঝাই দিতেছি দাঁড়াও ঠিক আছে, আমি এটা বুঝাই দেন। ওয়ালাইকুম আসসালাম। আবা বহি আবা বহি 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 মা আবা বহি বহি তালাকের কাগজ তো, হ্যাঁ তালাকের কাগজ তো
আব্বা আপনি কিভাবে করে বিশ্বাস করলেন যে আমি আপনার কাছ থেকে যৌতুকের নিগে কে নিগে এটা সিগনেচার দিবার কই হলো তোমরা তিনটা সেটা মেয়ের জামাই প্রতিটা মেয়ের জামাই যে আমি বুড়া বয়স এই বুড়া বয়সে যে আমার মেয়ে গোপুরে অত্যাচার করে করো নাকি ঠিক হয় তোমাকে আমি দিমুড়া কোন কোনে এ ভাই ভাই যা আমার মেয়ে যেটা আছে ব্যক্তি তালাক দিয়ে দিয়া আপনি কি করছো আর আমি কি বুঝছি কি করছি আমি 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 আমার কাছে চেহারা দিমু সিগনেচার দাও এখন তোমার বরে তুমি তালাক দিছো আরে বাবা আমি করতি রে এ তুমি কি কইছো হ্যাঁ একটু তোমার কাছে থেকে আমার টাকা কন্যা কত টাকা টেন গে আব্বা আমার কত টাকা টেন আকো না আমি গেলাম গা নো আকোন দিন রাখ করাবা না আবার আইও বাবা আরে আজি যা আইরে বে গেইলে গেলো গা গাজি সারা মে অনকি বা করনু তুমি বাড়িতে দরজা বন্ধ করে যা গোমর সুত খায় গোম পারো গা এ লাগি সর বুদ্ধি দেন মানুষ মারা যাবো না বান সত্যি তো হলেন হলেন আমি রানা কথা কই বন্ধ করে যা আমি আর তেয়ার কোন কোন দিন কোন না আমার বউ আমারে ফিরাই দেন আব্বা আমার জীবন কোন না তেয়ার কথা কই না বুঝছেন আমার জীবন কোন যৌতুক চাম না আমার মেয়ের অত্যাচার করবে না জীবন না আবার ফেরা কামিন না এটা কাড়েন এটা কাড়েন কারণ সিনবি আচ্ছা ঠিক আছে তুমি আরে না আরে আমি কাটতেছি কাটতেছি আমার কথা শুনেন দেনজেল তারা হামনা সিধা লাগে নি আরে কাগজ করে একবার ফিনিশিং করে যাবে যা কাজী সাহেব কাজী সাহেব তুমি না বউরে এত ভালোবাসো তাহলে কি এর লাগা তুমি যত টাকা লাগাল বউরে প্রতিদিন অত্যাচার করো আচ্ছা কাজী সাহেব দেয়া দেই তো চাইছি সে নিকে যত বড় নইছে আমি আমার মেয়ের জামাইকে শিক্ষা দিবার নিকে আমি এই পেলাঙ্গরা করছিলাম হ্যাঁ আমি কি আর কোন কোন আমি তো গরীব মানুষ আমার জীবনে শ্বশুর বাড়ি যৌতুক চামু না আমি কেড়ে যদি কোনদিন আমার পয় বলে আনাল্লা দেয় কোনদিন বিয়া দিয়ে আমি যৌতুক দিব না কি কাজী সাহেব দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো যৌতুক নেওয়া অপরাধ দেওয়া অপরাধ